বেশ জল খোলার পর অবশেষে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 13 ম্যাচের এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুটি দেশে। শেষ পর্যন্ত এসিসি পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলই মেনে নিয়েছে, ফলে অপূর্ণই থেকে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়া। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ধকলমুক্ত রাখতে একাধিক দেশে এশিয়া কাপ আয়োজনে দ্বিমত পোষণ করেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত একাধিক ভেন্যু এবারের এশিয়া কাপের আয়োজক। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও পাকিস্তানের পাশাপাশি এবারের এশিয়া কাপের ম্যাচ আয়োজন করবে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। মূল আয়োজক পাকিস্তান হলেও পাকিস্তানে মাত্র 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাকি 9টি ম্যাচই শ্রীলঙ্কায়। পাকিস্তানে গিয়ে খেলতে বরাবরই আপত্তি ভারতের। তাদের সেই আপত্তির কারণেই শ্রীলঙ্কা পেয়েছে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব। এর আগে গত বছর শ্রীলঙ্কা এশিয়া কাপের আয়োজক হওয়া সত্ত্বেও দেশের অস্থিতিশীল অবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এশিয়া কাপ আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে। সেবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাসুন সানাকার দল। এবার আয়োজন সত্ত্বেও না থাকার পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লঙ্কানরা পাচ্ছে ম্যাচ আয়োজনের গুরু দায়িত্ব। এদিকে এশিয়া কাপের সূচিও ইতিমধ্যে চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগস্ট মাসের শেষ দিন অর্থাৎ 31 আগস্ট শুরু হবে টুর্নামেন্টটি, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর। এশিয়ার 5 টেস্ট খেলুড়ে দল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও এতে অংশ নেবে সহযোগী সদস্য দেশ নেপাল, যারা বাছাই পর্ব পেরিয়ে এসে যোগ্যতা অর্জন করেছে এশিয়া কাপের জন্য। এ গ্রুপে ভারত ও পাকিস্তান সঙ্গী হিসেবে পাচ্ছে খর্বশক্তির দল নেপালকে। তবে তুমুল লড়াই হবে বি গ্রুপে, যেখানে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে লড়বে আফগানিস্তান। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল পাবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে 1টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল উঠবে ফাইনালে। এশিয়া কাপের হাইব্রিড মডেল মূলত উত্থাপন করেছিল পাকিস্তান। ভারত যখন পাকিস্তানে খেলতে আপত্তি জানায়, তখন পাকিস্তান থেকে পুরো এশিয়া কাপ সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সে সময় ভারতের ম্যাচসহ সিংহভাগ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে এবং পাকিস্তানের কিছু ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। শেষ পর্যন্ত সেই প্রস্তাব মেনে নিয়ে শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান 4টি ম্যাচ আয়োজন করলেও যারা সব মিলে 9টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে। সিয়াম চৌধুরী, BDCricTime।